কেন এরোপ্লেনে ইন্ডিয়া থেকে আমেরিকা যাওয়ার জন্য আপনাকে নর্থ পোল হয়ে যেতে হয় যেখানে সোজা রাস্তা তো এইটা কেন এরোপ্লেন কে লম্বা কার্ভ রাস্তা বেছে নিতে হয় যেখানে এ থেকে বি পয়েন্টে স্ট্রেট ভাবেও যাওয়া সম্ভব বেসিক্যালি পৃথিবী একটা থ্রি ডি স্পেয়ার যেখানে মাঝ ঘন্টা সবচেয়ে বেশি চওড়া কিন্তু ওপরের দিকে সংকীর্ণ বা ছোট এখানে এয়ারলাইন একটা ইন্টারেস্টিং কনসেপ্ট ইউজ করে যেখানে দুটো জায়গার ভেতর কম ডিস্টেন্স কে ফিগার আউট করতে হেল্প করে এই কনসেপ্টটাকে বলে দা গ্রেট সার্কেল কনসেপ্ট তো যে কোনো ফ্ল্যাট সারফেসে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অব্দি যাওয়ার শর্টকাট হলো স্ট্রেট লাইন কিন্তু একটা সার্কুলার সারফেসে শর্টেস্ট পাথ সব সময় হয় দ্য গ্রেট সার্কেল যেটা বেসিক্যালি পৃথিবীকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করে আর সার্কামফারেন্স এতটা লম্বা হয় এইবার আপনি আপনার চোখে এই ম্যাজিকটা দেখুন তাহলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে দিল্লি থেকে নিউ ইয়র্ক অব্দি যদি আপনি দ্য গ্রেট সার্কেল মডেল ইউজ করে যান আর যদি কমন সেন্স কে ইউজ করে স্ট্রেট লাইনে যান তো এইখানে যে কার্ড রাস্তাটা আছে যেটা দেখতে হয়তো লম্বা লাগছে কিন্তু ওটা বাস্তবে শর্টকাটই হয় এইভাবে এয়ারলাইন্স লাভ করে এবং তাদের ফিউল কে বাঁচায় সাইন্টিফিকালি ফেয়ার স্কিন বা ফর্সা কি বেশি অ্যাট্রাকটিভ হয় লিটারেলি এটা একটা সাইন্টিফিক ক্লেম বা এভিডেন্স না যে লাইটার স্কিন বেশি অ্যাট্রাকটিভ লাগে এইটা তো শুধুমাত্র একটা কলোনিয়াল পাস্ট যেটা ব্রিটিশদের সময় থেকে আজ অবধি আমাদের মাইন্ডের মধ্যে ঢুকে আছে এই মাইন্ডসেটটা আমাদের তৈরি করে দিয়েছে এই জন্যই আমরা লাইটার স্কিনকে বেশি পাওয়ার রয়্যালিটি হাই ক্লাস এলিটিজম এর সাথে জুড়ে দিয়েছি একদিকে যেখানে আমাদের ভারতীয়দের ফর্সা হওয়ার নেশা আর অন্যদিকে হোয়াইট আমেরিকানদের ডার্ক হতে ইচ্ছে করে আপনি এটা শুনলে অবাক হবেন আজ বর্তমানে প্রায় ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলারের ট্যান ইন্ডাস্ট্রি ওখানে তৈরি হয়ে গেছে দু সালের একটা গ্লোবাল সার্ভে অনুসারে দশ জনের মধ্যে আট জন ইউরোপিয়ান ডার্ক স্কিন টোন লাইট স্কিন থেকে বেশি অ্যাট্রাকটিভ মনে করে স্বাধীনতা সত্তর বছর পরেও আমরা ডেঞ্জারাস কেমিক্যাল দিয়ে নিজেকে ফর্সা হওয়ানোর জন্য চেষ্টা করছি আর ওইদিকে ওরা ডার্ক হতে চাইছে আমি একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম একটা গাছ রীতিমতো চলে বেড়াচ্ছে মানে মুভ করছে এই ভিডিওটা দেখে আমি রীতিমতো শক্ট হয়ে গেছিলাম যে একটা গাছ কিভাবে মুভ করতে পারে বা চলতে পারে তারপরে আমি যখন রিসার্চ করলাম দিয়ে দেখলাম যে হ্যাঁ এরকম একটা গাছ এক্সিস্ট করে পৃথিবীতে যেটা রীতিমতো চলতে পারে বা মুভ করতে পারে এটা একটা পাম ট্রি এটা ল্যাটিন আমেরিকাতে পাওয়া যায় আর এই গাছগুলি ডেলি প্রতিদিন প্রায় দুই থেকে তিন সেন্টিমিটার অব্দি মুভ করে আর এটা কিন্তু ছোটখাটো বিষয় নয় বছরে প্রায় কুড়ি মিটার অব্দি মুভ করে মানে প্রায় পঁয়ষট্টি ফুট অব্দি এরা মুভ করতে পারে এই গাছগুলোর নাম হচ্ছে সক্রেটিয়া এই গাছগুলো প্রায় লম্বাই পনেরো থেকে কুড়ি মিটার অব্দি হয়ে থাকে নর্মাল গাছের তুলনায় এই গাছের মূলগুলো বেশিরভাগটা মাটির উপরের দিকে থাকে আর যেখানে গাছটা জন্মায় সেখানে সানলাইটের খুবই অভাব থাকে তার জন্য প্রতিদিন দুই থেকে তিন সেন্টিমিটার করে করে মুভ করতে করতে এরা অ্যাকচুয়ালি সানলাইটের কাছে গিয়ে পৌঁছে যায় স্পিডশিল্ড এই ভ্যাকসিনটা যারা কোভিডের সময় নিয়েছিল তারা রীতিমতো এখন আতঙ্কিত কারণ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং ফেসবুক ইউনিভার্সিটিতে এটা ছড়ানো হচ্ছে যে এই ভ্যাকসিন যারা নিয়েছিল তাদের সাইড এফেক্ট দেখা দিচ্ছে এবং তারা মারা যাচ্ছে ইউকে আর সুইডেনের একটা কোম্পানি আছে এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা এই কোম্পানিটা প্রথম কোভিডশিল্ড ভ্যাকসিন তৈরি করে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে হ্যাঁ এটা সত্যি যে কোম্পানিটা নিজেই অ্যাডমিট করেছে যে এখান থেকে একটা সাইড এফেক্ট ছড়াচ্ছে সেটা থ্রম্বোসিস আর ব্লাড ক্লটিং এর মতো কিছু সাইড এফেক্টস এবার ব্লাড ক্লটিং এ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাডের ভেসেলস গুলোতে পার্মানেন্টলি বা পার্সিয়ালি ব্লকেজ আসছে সাথে তারা এই জিনিসটাও রিপোর্ট আকারে দিয়েছে যে এই জিনিসটা ওয়ান পার্সেন্ট মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং চার থেকে চল্লিশ দিনের মধ্যে এটা আবার রিকভারিও হয়ে যাচ্ছে তাই প্লিজ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং ফেসবুক ইউনিভার্সিটির কথায় কান না দিয়ে আপনার দিমাগকে কাজে লাগান এবং নিজে রিসার্চ করে সম্পূর্ণ ব্যাপারটা দেখুন এই জিনিসটা অনেকবার হয়েছে দেখা গেছে আকাশ থেকে মাছ পড়ছে বৃষ্টির মতো অনেকে দেখে এটা ভাবে যে আকাশের মধ্যে মাছ জন্মালোই বা কিভাবে আর বৃষ্টির মতো পড়ছেই বা কিভাবে আমি বলছি ব্যাপারটা কি হয় এই মাছগুলো অ্যাকচুয়ালি সমুদ্রেরই মাছ আবার আকাশ থেকে নিচের দিকে পড়ে আসলে সমুদ্রের ওয়াটার বডিজের এর ওপর একটা ওয়াটার স্পট বা একটা ফিনোমেনা তৈরি হয় এইটার জন্য সমুদ্রের ওপরে একটা টর্নেডো তৈরি হয় আর এই টর্নেডো জলের সাথে সাথে মাছকেও আকাশের দিকে টেনে নেয় এবার যেহেতু মাছের একটা ওয়েট আছে ভারী তার জন্য আবার নিচের দিকে এসে পড়ে আর আমাদের দেখে মনে হয় যে মাছের বৃষ্টি হচ্ছে আপনার যদি কখনো মনে হয় যে কচ্ছপের গায়ের ওপরে যে শক্ত শেলটা থাকে ওটা কোনো এলিগেটার ক্র্যাশ করতে পারবে না বা ভাঙতে পারবে না তাহলে আপনি ভুল ভাবছেন কারণ এলিগেটার খুব সহজে ভেঙে কচ্ছপকে আরামসে খেয়ে ফেলতে পারে কচ্ছপের গায়ের যে থাকে ওটা কেরাটিন দিয়ে তৈরি হয় আর এই কেরাটিন দিয়েই আমাদের হেয়ার্স এবং মেলস তৈরি হয় এবার কচ্ছপের গায়ের ওপরে শেলটা অবভিয়াসলি হার্ড হয় কিন্তু যখন একটা এলিগেটার ওই কচ্ছপের শেলের ওপরে বাইট করে তখন সেই বাইটের ফোর্স থাউজেন্ড পি অব্দি অবধি হয়ে থাকে যেটা একটা সিংহের বাইট ফোর্সের থেকে অনেক বেশি